রুব্বান মুড়া যাওয়ার রাস্তাটি সত্যি এত সুন্দর, একেবারে সবুজে ঘেরা, ঠিক যেন সবুজ বুক ছুঁয়ে যায়। অনেকটা অনেকদিন পর দেখা প্রেমিকার মুখে এক রাশ লাবণ্য। ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আমরা আশা করছি তোমরা খুব ভালো আছো। আমরা আগের ভিডিওতে বলেছিলাম আমরা তোমাদেরকে শালবন বিহার থেকে রুব্বান মুড়া নিয়ে যাব। আমরা এখন রুব্বান মুড়ায় চলে আসছি এবং এখান থেকে আমরা তোমাদেরকে রুব্বান মুড়ার বিভিন্ন খুঁটিনাটি বিষয় জানাবো এবং তোমরা উপভোগ করবে আমাদের সাথে রুব্বান মুড়ার অপরূপ সৌন্দর্য। শালবন বিহার থেকে প্রায় 1 কিলোমিটার দূরেই রুব্বান মুড়া। ঠিক বার্ড অফিস থেকে সোজা গিয়ে দক্ষিণেই অবস্থান। জায়গাটি বেশ উঁচু, এটা রাস্তা থেকে প্রায় 11 মিটার উপরে। 1984, 1985 এবং 1986 সালে প্রত্নতাত্ত্বিক খননের ফলে এখানে একটি মন্দির, একটি বিহার ও দুটি স্তূপার ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। আমরা যে নির্মাণটি দেখছি, এই নির্মাণের মূল নির্মাণ সামগ্রী হিসাবে প্রচুর পরিমাণে ইট ও চুনসুরকির ব্যবহার করা হয়। এই ঢিবিটির ঠিক মাঝখানে একটি মন্দিরের অবস্থান রয়েছে আর এই মন্দিরের চারিপাশে প্রদক্ষিণ করার জন্য একটি চৌকোষ আকারের রাস্তা দেখা যায়। জানা যায় পরবর্তী আমলের এই রাস্তাটিকে আরও বড় করা হয় এবং উঁচু করা হয়। এই বর্গাকার জায়গাটি অনেকটা দেখতে ক্রুশের মতো করে তৈরি করা হয়েছে। যার প্রতিটি বাহু দুটি অংশ করে বিভক্ত। পিছনের দিকটিতে মূর্তিকোঠা আর সামনের অংশে মণ্ডপ। প্রতিটি মূর্তিকোঠায় একটি করে বেদি দেখা যায়। ঠিক পূর্ব দিকের মূর্তিকোঠাটি তিনটি প্রকোষ্ঠে বিভক্ত। প্রতিটি প্রকোষ্ঠেই একটি করে পাথরের বৌদ্ধ মূর্তি রাখা হতো আর এই মূর্তিগুলি তোমরা ময়নামতি জাদুঘরে গেলেই দেখতে পাবে। খননের সময় এখানে বেশ কিছু নিদর্শন খুঁজে পাওয়া যায়। তার মধ্যে পাথরের শিলনোড়া, পোড়ামাটির চিত্রফলক, কারুকাজময় ইট, 5টি স্বর্ণমুদ্রা, 3টি রূপার মুদ্রা, লোহার প্রেক, ধাতব অমিতাপ ইত্যাদি উল্লেখযোগ্য। ভিউয়ার্স, তাহলে এখন জেনে নেই আমরা কিভাবে এখানে আসব। সো ভিউয়ার্স, রুব্বান মুড়া আসতে হলে আমাদেরকে আগে জেনে নিতে হবে আমরা কিভাবে আসব, কোথায় খাবো এবং কোথায় থাকব। চলো তাহলে জেনে নেই। আরামবাগ, সায়েদাবাদ, গাবতলি যে কোনো জায়গা থেকেই কুমিল্লা আসে এমন যে কোনো বাসে আমরা আসতে পারি রুব্বান মুড়া। ভাড়া মাত্র 150 টাকা থেকে 300 টাকা। মনে রাখতে হবে আমাদেরকে নেমে যেতে হবে কোটবাড়ি বিশ্ব রোড। প্রচণ্ড ব্যস্ত রাস্তা, তাই আমাদেরকে ফুটওভার ব্রিজ পার হয়ে সিএনজি অথবা রিক্সায় করে যেতে হবে রুব্বান মুড়া। ভাড়া মাত্র 20 থেকে 30 টাকা। এখানে অনেক খাবার হোটেল রয়েছে, এর মধ্যে সাউদিয়া এবং বাংলা স্পাইস উল্লেখযোগ্য। আমরা সাউদিয়াতে খেয়েছি, 150 টাকায় লাঞ্চ করা যায়, খুবই ভালো খাবারের মান। আর থাকার জন্য বেশ কিছু হোটেল রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হোটেল চন্দ্রিমা, হোটেল শালবন, হোটেল আবেদিন, হোটেল সোনালী, হোটেল নিদ্রাবাগ, আশিক হোটেল ইত্যাদি উল্লেখযোগ্য। বরাবরের মতো আজকেও আবার বলছি, আমরা দর্শনীয় স্থানগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখব
আর মনুমেন্টের গায়ে আজেবাজে লেখা থেকে বিরত থাকব। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইটা খোলায়। আশা করছি আমাদের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, তাই আমাদের ডিসকভার বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও বেল আইকনটি প্রেস করে রাখো নেক্সট ভিডিওগুলি দেখার জন্য। আর প্লিজ আমাদের ভিডিওগুলিকে বেশি বেশি করে শেয়ার করো। Thank you for watching this video and stay with Discover Bangladesh.